বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজারহাট পাইলট অনলাইন স্কুলে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সুফিয়ান, সহকারী শিক্ষক রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো, বাসায় নিরাপদে আছো। তারপরেও তোমাদের আরও একটু সচেতন হতে হবে। তোমরা জানো যে বর্তমান আসলে করোনা পরিস্থিতিটা একটু ভয়াবহ রূপ ধারণ করেছে, আবার কিছুটা নিয়ন্ত্রণেও আসতেছে। তোমরা জানো যে বর্তমান সরকারি করোনা করোনার ভ্যাকসিন যে বা টিকাটা যে নিয়ে আসছে, এটা বর্তমানে 18 থেকে তার ঊর্ধ্ব বয়স পর্যন্ত সকলেই এই টিকাটা নিতে পারবে। সেক্ষেত্রে তোমরা তোমাদের বাড়িতে যারা তোমাদের বড় ভাই বোন মা বাবা আছে, তাদেরকে তোমরা এই টিকা নেওয়ার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করবে, আর তোমরা নিজেরাই একটু সতর্ক থাকবে। যেভাবে তোমরা রাস্তাঘাটে চলাফেরা করলেই ভালো হয়, সেভাবে একটু চলাচল করতে পারো, তবে তবে প্রয়োজন ছাড়া তোমাদের আসলে বাইরে না বেরোই ভালো। বের হলেও অবশ্যই তোমাকে মাস্ক পরতে হবে। যাই হোক, এ ব্যাপারে তোমরা অবশ্যই সতর্ক থাকবে। আজ আমি তোমাদের অনলাইন ক্লাসে তোমাদের গণিত ক্লাস নেবো, সেটা ষষ্ঠ শ্রেণীর গণিত। আজকে আমি আলোচনা করব অনুপাত বিষয়ে, দ্বিতীয় অধ্যায়ে অনুপাত। তাহলে চলো আমরা এখানে অনুপাত সম্পর্কে একটু জানবো। তোমরা জানো আসলে অনুপাত, আমি যেহেতু অনুপাত চ্যাপ্টারটা পড়াচ্ছি, তাহলে আমাদেরকে জানা দরকার আসলে অনুপাতটা কি। তাহলে অনুপাত কি, তোমরা তো প্রাইমারিতেও এই বিষয়ে একটু হলেও জানছো, তারপর আমরা একটু আরো একটু জানবো এখন। তাহলে অনুপাত কি, অনুপাত হচ্ছে, তোমরা জানো যে অনুপাত হচ্ছে সমজাতীয়, সমজাতীয় এক জাতীয় হতে হবে, সমজাতীয় দুটো রাশির মধ্যে একটি অপরটির কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশের মাধ্যমে প্রকাশ করা হয়, আর এই ভগ্নাংশটিকে বলা হবে উক্ত রাশি দুটির অনুপাত। যেমন ধরো যে আমি যদি বলি এখানে হচ্ছে 3 কেজি আর হচ্ছে 5 কেজি, 3 কেজি আর 5 কেজির অনুপাতটা যদি আমরা লিখতে চাই, তাহলে আমাকে লিখবো 3/5, এখানে থাকতেছে কেজি, এখানে থাকতেছে কেজি। তাহলে দেখো কেজি আর কেজিটা আমরা বাদ যাচ্ছে, তাহলে 3/5, এইটাকে বলা হবে অনুপাত, এটাকে আমরা লিখতে পারি 3/5। তাহলে এখানে তোমার একটা জিনিস লক্ষ্য করে দেখো যে আমরা যখন এখানে অনুপাত লিখতেছি, আমরা বলছিলাম যে সমজাতীয় এক জাতীয় হতে হবে। আমি লিখছি 3 কেজি এবং 5 কেজির অনুপাত লিখছিলাম 3/5, কেজি ছিল, কেজি আর কেজি এখানে কাটা গেছে, যার ফলে 3/5। তাহলে কেজি আর কেজির কেজিটা হচ্ছে কি, আমরা জানি কেজি হচ্ছে এখানে ওজনের একক। তাহলে কেজি যখন থাকতেইছে না, তখন যে 3 আর 5 হচ্ছে দুটো সংখ্যা, সেজন্য আমরা আসলে বলতে পারি অনুপাতের কোনো একক নাই, যেহেতু সমজাতীয় এ কারণে অনুপাতের কোনো একক থাকে না। এটা মনে রাখবে যে অনুপাতের কোনো একক নেই, যেহেতু এরা সমজাতীয়। তাহলে আমরা বুঝলাম অনুপাতের সংখ্যাটা, তাহলে অনুপাতের সংখ্যা হচ্ছে কি, সমজাতীয় দুটি রাশির মধ্যে একটি অপরটির কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশের মাধ্যমে প্রকাশ করা হয়, আর এই ভগ্নাংশটিকে বলা হবে উক্ত রাশি দুটির অনুপাত। তাহলে আমরা এটাকে বলতে পারবো, এটা হচ্ছে তাহলে আমাদের 3/5। এই অনুপাতের তোমরা জানতে মনে রাখবে এই প্রথম যে সংখ্যাটা, এটাকে বলা হবে পূর্ব রাশি, এটাকে বলা হবে পূর্ব রাশি, আর এটাকে বলা হবে উত্তর রাশি। উত্তর রাশি, পূর্ব রাশি এবং উত্তর রাশি, তাহলে অনুপাতে যে রাশি দুটো থাকে তার প্রথমটাকে বলা হবে পূর্ব রাশি, পরটাকে বলা হবে উত্তর রাশি। তাহলে এরপর আমরা অনুপাতের আর কিছু সংজ্ঞা আমরা দেখতে চাই। আচ্ছা, বিভিন্ন প্রকার অনুপাতগুলো একটু দেখতে চাই আমরা, যেমন আমরা এরপর দেখতে চাই সমতুল অনুপাত। সমতুল অনুপাত, সমতুল অনুপাত, সমতুল অনুপাত আমরা কাকে বলবো? তাহলে আমরা জানি যে অনুপাত মানে ভগ্নাংশ, এটা একটা অনুপাত। তাহলে সমতুল অনুপাতের সংজ্ঞাটা হচ্ছে কোনো অনুপাতে অথবা কোনো অনুপাতকে যদি আমরা শূন্য ব্যতীত, শূন্য ব্যতীত যে কোনো সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে ওই অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না,
তাহলে সেই অনুপাতটাকে বলা হবে উক্ত অনুপাতটির সমদূর অনুপাত। যেমন ধরো যে আমি এটাকে গুণ করলাম দুই দ্বারা, এটাকে গুণ করছি আমরা দুই দ্বারা, তাহলে কত হবে আমাদের চার নিচে হচ্ছে ছয়। তাহলে আমরা বলতে পারবো দুই আর হলো চার বাই ছয়, এটা হলো সমতুল অনুপাত। তাহলে সমতুল অনুপাতের সংজ্ঞাটা হচ্ছে যে কোনো অনুপাতকে একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ, যোগ বিয়োগ গুণ বা ভাগ করলে ওই অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এই অনুপাতকে বলা হবে সমতুল অনুপাত। এরপরে আমরা আসতেছি সরল অনুপাত। সরল অনুপাত, সরল অনুপাত তোমরা জানো, যেহেতু অনুপাতটা জানো না, তাহলে সরল অনুপাত হচ্ছে যে অনুপাতের দুইটি রাশি থাকবে, অর্থাৎ উত্তর রাশি এবং পূর্ব রাশি থাকবে। উত্তর রাশি আর পূর্ব রাশি যদি থাকে তাহলে সেই অনুপাতটাকে বলা হবে সরল অনুপাত। অর্থাৎ অনুপাতে যদি দুইটা রাশি থাকে তাহলে সেই রাশিটাকে বলবো আমরা সরল অনুপাত। এরপরে আমরা দেখব সরল অনুপাতে এরপরে লঘু অনুপাত। লঘু অনুপাত, লঘু অনুপাতটা হচ্ছে যে সরল অনুপাতের, যে সরল অনুপাতের পূর্ব রাশি ছোট এবং উত্তর রাশি বড়। তাহলে পূর্ব রাশি হচ্ছে তিন, তাহলে পূর্ব রাশি হলো তিন আর উত্তর রাশি হচ্ছে এখানে চার। তাহলে তিনটা হলো ছোট আর চারটা আর চার হচ্ছে বড়। তাহলে এই অনুপাত থেকে আমরা বলতে পারবো লঘু অনুপাত। লঘু অনুপাত আমরা কাকে বলবো, যে সরল অনুপাতের পূর্ব রাশি ছোট উত্তর রাশি বড়, তাকে বলা হবে লঘু অনুপাত। এরপর আমরা দেখবো গুরু অনুপাত। গুরু অনুপাত, গুরু অনুপাতটা হবে লঘু অনুপাতের বিপরীত। অর্থাৎ আমরা বলবো যে অনুপাতের পূর্ব রাশি বড় আর উত্তর রাশি ছোট, তাকে বলবো আমরা গুরু অনুপাত। তাহলে লঘু অনুপাতটা হলো উত্তর রাশি ছোট, পূর্ব রাশি ছোট আর উত্তর রাশি বড়, আর গুরু অনুপাতটা হলো পূর্ব রাশি বড় আর উত্তর রাশি ছোট। এই অনুপাতকে বলা হবে গুরু অনুপাত। এরপর আমরা আরেকটা দেখব, সেটা হচ্ছে একক অনুপাত। একক অনুপাত, একক অনুপাত, একক অনুপাত হচ্ছে যে অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি একই, ধরো যে পাঁচ অনুপাত পাঁচ, পূর্ব রাশিও যত উত্তর রাশিও তত, তাহলে এই অনুপাতকে বলা হবে একক অনুপাত। এটা হলো ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাত হচ্ছে যে অনুপাতের পূর্ব রাশিকে পূর্ব রাশি এবং উত্তর রাশিকে উত্তর রাশি। তাহলে পূর্ব রাশিকে বলবো আমরা, ধরো যে দুই অনুপাত তিন, এটাকে যদি আমরা ব্যস্ত অনুপাত করতে চাই তাহলে আমাকে লিখতে হবে তিন অনুপাত দুই। তাহলে আমরা এই সংজ্ঞাটা এভাবে বলতে পারি, যে সরল অনুপাতের, যে সরল অনুপাতের উত্তর রাশিকে পূর্ব রাশি, পূর্ব রাশিকে উত্তর রাশি পরিণত করলে যে অনুপাত পাওয়া যায় তাকে বলা হবে ব্যস্ত অনুপাত। এবার আমাদের কোনটা মিশ্র অনুপাত, মিশ্র অনুপাত। তাহলে মিশ্র অনুপাতটা আমরা কাকে বলবো, মিশ্র অনুপাত হচ্ছে একাধিক সরল অনুপাতের, একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিকে পূর্ব রাশি এবং উত্তর রাশিকে উত্তর রাশি দ্বারা গুণ করলে যে অনুপাত পাওয়া যায় তাকে বলা হয় মিশ্র অনুপাত। তাহলে তোমরা অনুপাতের সংজ্ঞা দেখলে, অনুপাতের শ্রেণী বিভাগগুলো আমরা একটু দেখলাম। তাহলে আমরা প্রথমে দেখছিলাম সমতুল অনুপাত, তারপর লঘু অনুপাত, গুরু অনুপাত, একক অনুপাত, ব্যস্ত অনুপাত এবং মিশ্র অনুপাত। তাহলে তোমরা এই অনুপাতের অনুপাত সম্পর্কে জানলে এবং অনুপাতের যে বিভিন্ন শ্রেণী বিভাগগুলো সেগুলো সংজ্ঞাও জানলে এবং সেই উদাহরণগুলো দেখে তোমরা, তোমরা এইগুলো বাসায় বসে তোমাদের প্র্যাকটিস করতে হবে। আর অনুশীলনীতে যে অঙ্কগুলো আছে তাহলে তোমরা এই অনুসারে কিছু কাজও তোমরা বাসায় বসে বসে করতে পারবে। এরপর আমরা আগামী ক্লাসে তোমাদের এই অনুপাত সম্পর্কে এবং অনুশীলনের কিছু সমস্যা নিয়ে আমি আবার আসবো, এবং তোমাদের সঙ্গে সে বিষয়ে আলোচনা হবে। তো তখন পর্যন্ত তোমরা আপাতত ভালো থেকো, সুন্দর থেকো, খোদা হাফেজ।